নমস্কার, মই হচ্ছে হিতেশ্বর রায়। তো আগে একদিন তোমার ক্লাস নিছো, মই মানে তোমাকে শিখাইছো একদিন। তো আজকে দুই নম্বর দিন মোর। তো যারা আগের দিন দেখেন নাই ভিডিওটা, প্লিজ ডেসক্রিপশনে জানে দেখে নেবেন। আর তোমাকে না শিখা পারলে মোরও লাভ নাই, কারণ তোমাকে শিখবাই হবে। কারণ দোতরা শিখা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আমার গ্রাম বাংলার লোকের জন্য। তাতে কি হয়, মনটা খুশি থাকে। আর দোতরা সোজা হৃদপিণ্ড বুকের ভিতর থাকি আমার বাজনাটা আসে, মানে হৃদপিণ্ড যেরকম সেরকম দোতরার তালটা আমার মনের সঙ্গে মিলে যায়। তো যেটা মুই কইছুনু যে আজকে তোমার জন্য মুই নিয়ে আছো, কেমন করে তোমরা সুর শিখবেন, দোতরা কেমন করে সুর বাঁধবেন। দুই নম্বর শিখাম তোমাকে মুই চটকা কি দড়িয়া কি, মানে ভাওয়াইয়া সম্পর্কে তোমাকে শিখাম কিছু। আর তিন নম্বর তোমাকে একটা মিউজিক শোনাম, ওই মিউজিকটা খুব ভালো লাগবে। তো এটা আজকের ডিউরেশন, মানে কী কী শিখাম। তো প্রথম হচ্ছে সুর বান্ধা নিয়া। দোতরা চারটে তার থাকে, নাম তো দোতারা কিন্তু আছে চার তার। তো চারটে তার অনেক সময় পাঁচটা থাকে, ছটা থাকে। তো মুই তোমাকে সাজেস্ট করিম যে তোমরা মাত্র চারটে তার নেও, কারণ বেশি তার হলে জঞ্জাল হয়। তো চারটে তার সেট করা দোতরা গেলে মুই শিখাছো। তো চারটে তার শুবেন দোতরা, প্রথমের মাঝখানে দুটো তার আছে, এটা তোমাকে কী করবে সুর বাঁধবা হবে, মানে যে সুরে তোমরা গান করবেন ওই সুরটা এনে বাঁধবা হবে। এই দুটো তার যেন একখে বাজে, ঠিক আছে? তো চলো সুরটা তোমাকে শিখে দাও। মোর সঙ্গে সঙ্গে তোমরা বাঁধে নাও সুরটা, এই যে টান ডিল করা গেলে আছে, তোমার গেলে গুলি আছে হয়তো বা। তো ওগুলো টান ডিল করে তোমরা এটা বাঁধে নাও। যেটা উপরের চিকনটা, যেটা এটা নিচে দিকের, চলো বাঁধে নিছেন। যদি বান্ধা নিয়ে না হয় তাহলে ভিডিওটা একটু পিছিয়ে নেন, আবার এটা দেখো, আবার নাহলে কই দেছো হালকা কয়েছো, তোমরা আবার পিছিয়ে পিছিয়ে দেখবেন, আটকে আটকে ভিডিওটা দেখবেন। আর দোতরাটা বাঁধে নাও। আর যারা বেশি একদম পাকা বায়ন, ওরা মোর সঙ্গে কন্ট্যাক্ট করে বায়ন হোয়াটসঅ্যাপে, মুই সব সুরগিরা তোমাকে ডিটেলস কই দিম। কিন্তু যারা কাঁচা বায়ন, মানে যারা প্রথম মোর সঙ্গে শিখেছেন, তোমাকে হারমোনিয়ামের ভিতর এখন ঢুকাম না মুই, কারণ হারমোনিয়ামটা আমি ইলের ভিতরে ঢুকে দিলে তোমার দোতরা ছাড়ি পালে যাবেন, ঠিক আছে? তো যারা হারমোনিয়াম দিয়ে শিখবেন ওমার জন্য মুই লাস্টে শিখাছো, এই ভিডিওটার লাস্টে শিখাম হারমোনিয়াম দিয়ে যারা শিখবেন। আর যারা এমনি যার খানা হারমোনিয়াম নাই, মাঠে ঘাটে থাকেন, দোতরা খালি তার গিলে আছে, ঠিক আছে? তা আমার জন্য মুইটা শিখাছো এখন এই মুহূর্তে। তো সুরটা বাঁধে নাও। দোতরা মিলাও এরকম করতে করতে, সুর বাঁধলেন, এবার টোন বাঁধবেন। আর নিচে দিকেরটা যেটা, তো বাঁধে নেওয়ার পরে এবার তোমরা, আর যারা হারমোনিয়াম আছে তো
তো বাঁধে নিশার সুর যারা এখনো বাঁধিয়ে পারে নাই তার জন্য মধ্যার দুইটা এটা হচ্ছে মধ্যার দুইটা আর উপরে গিলা হচ্ছে মানে তোমরা যে স্কেলে গান করছেন সেই স্কেলটা থাকে তোমাকে ছয় ঘাট উপরে যাওয়া হবে এক যেটার গান এক দুই তিন চার পাঁচ ছয় হা টোন হবে তোমার আমার ফের যেটা গান হচ্ছে তোমার মনে থেকে আমার ছয় ঘাট নিচে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে হারমোনিয়াম বলার জন্য এবার যার না হারমোনিয়াম নাই তাই কী করবেন বান্ধ নেও এটা মধ্যের দুইটা তার একটা শুরুতে বাঁধবেন আর উপরেরটা নিচের দিকেরটা এই চার তারে হচ্ছে দোতরা তো এবার তোমাকে মুই কোশ্চেন হচ্ছে সুর বান্ধা শিখাম হয়ে গেল সুর সুর বান্ধা হয়ে গেল যারা প্রথম থেকে শুনবে চান তো ভিডিওটা পিছিয়ে না দেখবেন আর এবার সুর হয়ে গেল এবার তোমাকে মুই কইম দড়িয়াখি চটকাখি ধরো যে তোমরা মনে করো যে শিল্পী কাটের জন্যে বা অডিশন দিবে যাবেন তোমরা ভবিষ্যতে যখন ভাই আর লোকশিল্পী হওয়ার জন্যে তো ওলা কী প্রশ্ন করে যে দোতরা কি এই দড়িয়া কি চটকা কি যখন এরকম যখন প্রশ্ন করবে যদি কয় দড়িয়া কি তখন বা দড়িয়ার একটা গান করেন এটা জিজ্ঞাসা করিয়া পারে তো দড়িয়া হচ্ছে যে সুরগুলো তোমার ধীরে ধীরে চলবে মানে দুঃখের সুরগুলো এলে হচ্ছে দড়িয়া যখন করবে যে দড়িয়া একটা গান ধরেন তো তো কী গান ধরবে হবে অডিশনাত তোমাকে ধরবে আবার শিল্পী কাটে যখন যাবেন তোমাকে ধরবে হবে ঝিমা গানগুলা যখন একটা চটকা গান করেন তো তখন একটা চটকা গানগুলা করবেন যেরকম মনে একটা গান আছে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পাই যাবেন কত করিম কাম কাজ দাদা কত করিম কাম কাজ তোমার কহে ইংরাজি হিতে দাদা কত করিম চিন্তা তিন থট কহে ইংরাজি হিতে তো এটা হচ্ছে চটকা এবার দড়িয়া হেয়া হো বৈদেশিয়া অবলা সুন্দর না রে তো এই ধরনের জেলা ঝিমা গানগুলা যেরকম দাহারুন বিধি রে দারুন বিধি রে তো এই ভাবে গানটা সবারই মোবাইল মোবাইলে আছে গানটা ইন্টারনেটত ভাইরাল না হলেও মানে সবার মোবাইলত কিন্তু আছে ওইভাবে ভাইরাল হয়েছে ঠিক আছে তো দারুন বিধি রে গানটা হচ্ছে দড়িয়া আর চটকা হচ্ছে অন্যরকমের গানগুলো যেরকম ভাবি আর বাসুম না বাসুম না তো এই ধরনের গানগুলো আছে চটকা তো এখন কয়েকদিন চটকা কি দড়িয়া কি ভিডিওটা পিছি দেখে নিয়ে পারেন এবার এবার তোমাকে মুই কোন তিন নম্বর জিনিস যেটা ভিডিও দিবা চাই সময় তো হচ্ছে একটা মিউজিক ওই মিউজিকটা তোমরা কমেন্ট করে কইবেন কোন মিউজিক এটা হচ্ছে কবিতা দিদির একটা গান তো কইবেন কোন গানের এটা মিউজিক আর যে কোনো রকমের হেল্প পাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কল করিয়ে পারেন বা কমেন্ট করিয়ে পারেন আর কেমন লাগেছে তোমাকে এই সেশনগুলা মানে তোমাকে যে তুমি দোতরাটা শিখাছো তোমাকে মানে মজা লাগেছে কি না যদি ভালো লাগে তাও কইবেন খারাপ লাগে যদি ভালো না লাগে তাও তোমরা কমেন্টে কইয়া পারেন
তো কমেন্ট সেকশন তোমার নিচের দিকে আছে, কমেন্ট করবেন, একটু টানে দাও নিচের দিকে কমেন্ট পাবেন, কমেন্টে কইবেন যে সামনে আরও কী ধরনের হেল্প চাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন তোমার বন্ধুগুলো ঠেনা, যে দেখবেন কে কে দোতরা আছে, কার কার আশেপাশের লোক বা কোনো একটা বয়স্ক লোকে যদি দোতরা না থাকে তাকে দেখা পারেন মোট ভিডিওগুলা, তাহলে ও কিছুটা লাভ পাবে। আর সবাইকে সাবস্ক্রাইব করবা করবেন, আর আমার সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর কমেন্ট করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।